সারা রাজ্যের গ্রীষ্ম প্রবাহ গুড়গুড়ি মিলিনুত্রাহি যেউথিপাই অস্তব্যস্ত হল ধনজীবন। তবে আঞ্চলিক পাণিপাগ পক্ষর জারি করা সূচনা অনুসারে আগামী তিন দিন পরে রাজ্যের পাগ বদলিব। সেপটে গ্রীষ্ম প্রবাহক নজরে রাখি রাজ্য সরকার সমস্ত স্কুলকু সকালিয়া করা নির্দেশ দিয়েছিল। প্রথম শ্রেণীর দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকাল 6:30 দিন 10:30 পর্যন্ত স্কুল হচ্ছে। অন্যপটে প্রবল গ্রীষ্ম প্রবাহ পাই মালকানগিরি জেলার সকাল স্কুল হচ্ছে। মালকানগিরি জেলা শিক্ষা অধিকারী পক্ষর এই নির্দেশনামা জারি করা যাইছি। গড়গুড়া গ্রাম পঞ্চায়েত অধীনস্থ MV09 গ্রামের থিবা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের আজ মোট উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা মাত্র 15 রয়েছিল। অতি প্রবল গ্রীষ্ম প্রবাহের গুড়গুড়ি যোগ অভিভাবক মানে পিলামানকু স্কুলকু পঠাও নাহান্তি। জেলা প্রশাসন তথা জেলা শিক্ষা অধিকারী এহা প্রতি দৃষ্টি দেওয়া উচিত বলে সাধারণরে দাবি হইছি। সরকারঙ্কর নিষ্পত্তি অনুসারে 18 তারিখে স্কুল খোলা মর্নিং স্কুল। তেমন যেহেতু আমার গাঁ গড়ি পিলা এবং সমস্ত সব গাঁ মানের টিভি রেডিও নাই, তেমন তথাপি তাহলে পিলা মানে যে শিক্ষক মানে যে খবর দেওয়ার কিছু পিলা কালি আসছিলে এবং এ পূর্ব বর্ষা হয়েছিল। বর্ষা হওয়া সত্ত্বেও কালি মধ্যে প্রবল গুড়গুড়ি বর্ষা হয়েছে, গুড়গুড়ি হয়েছে, তেমন সব পিলা মানে আসিপার না। আজ পিলা মধ্যে বর্ষা কালি হয়েছিল, বর্ষা হওয়া সত্ত্বেও মধ্যে প্রবল গুড়গুড়ি এবং গুড়গুড়ি কারণ পিলা মানে আসি না। এবং যেহেতু এগুলো সব গ্রামাঞ্চল পিলা, তেমন সেদিন সে সব ধীরে ধীরে পিলা মানে আসবে এবং আজ যেমন ক্লাস চালে পাঠপড়া যেমন চালিয়া চালিব, আজ মধ্যে পাঠপড়া চালিছে পিলাঙ্কর, আউ পিলা ধীরে ধীরে পিলাঙ্কর সংখ্যা বড়িব। যেহেতু সরকার নিষ্পতি নিয়েছে তেমন আমি আপনি কিছু কইপারিব, কিন্তু যেহেতু আমি গাঁ গহলি পিলা যেহেতু রয়েছে এবং মালকানগিরি গোটে মানে গরম অঞ্চল, তেমন সে প্রবল যেহেতু গরম হচ্ছে, গুড়গুড়ি হচ্ছে, পিলা মানে সে অধিকাংশ পিলা আসিপার না এবং আসবে। পিলা যাহা কালি আসছিলে তার অধিক পিলা আজ সংখ্যা আসছেন। মালকানগিরি ডিস্ট্রিক্টে বহুত গরম থিবা যোগ পিলা মানে স্কুলকু আসু না, ঠান্ডা পড়লে পিলা মানে আসবে স্কুলে। আজিকালি তো ঠান্ডা বিলকুল নাই, গরম বহুত, পিলা মানে কেমিতে আসবে স্কুলে? ঠান্ডা পড়লে বর্ষা হলে টিকে ঠান্ডা হলে আসবে স্কুল, আজি দুই দিন হলে খোলে অতর পিলা বহুত আসু না, দুই চারি যখন আসুছি টিকে বর্ষ পৃষ্ঠ হলে পিলা মানে আসবে স্কুলে।